CSRM DBC Election Express आज আছে শরীয়তপুর তিন আসনে সেখানে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস সরাসরি যাচ্ছি সেখানে স্বাগত জানাচ্ছি আগামী দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন CSRM এর সৌজন্যে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেসে ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন থাকবে শরীয়তপুর তিন আসনে তুলে ধরার চেষ্টা করব এই আসনে বিএনপি আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলো তৃণমূল একেবারে তৃণমূল পর্যায়ে কি প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে সেই ধারাবাহিকতার সঙ্গে যুক্ত হয়েছেন শরীয়তপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব সাইদ আহমেদ আসলাম আমরা তার কাছ থেকে জানতে চাইব বিএনপি সার্বিকভাবে কি প্রস্তুতি নিয়েছে আগামী নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলায় ধন্যবাদ আমি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডিবিসিকে যে আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি এই শরীয়তপুর তিনের সমস্ত জনসাধারণ আমার নেতাকর্মীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলীয় দলকে আমি প্রথমেই বলতে চাচ্ছি যে এই স্বাধীনতার পরবর্তীতে যে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সৃষ্টি সেখানে আমাদের যে প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রুহের মাগফিরাত কামনা করছি আমি কামনা করছি এই শরীয়তপুর তিনের সমস্ত জনগণের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আমরা প্রার্থনা করছি আমাদের নেতাকর্মী সহ যাতে তারেক রহমান বীরের বেশে এই দেশে এসে গণতন্ত্রকে রুখতে পারে গণতন্ত্রকে ধরতে পারে এবং এই সরকারকে হটাতে পারে এবং সেবার নেতৃত্ব দিতে পারে আমরা সেই কামনা করছি আসলে আপনি যে প্রশ্নটা করলেন আমাদের দেখেন স্বাধীনতার পরবর্তী এখানে যতবার এই সরকার আসছে ততবারই এই গণতন্ত্র নিয়ে তারা হরণ করেছে তারা ভোট চুরি করেছে তারা লুট করেছে এই দেশের সম্পদ তারা এভাবে তারা করে বিদেশে তারা পাচার করেছে আমাদের যে প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে এখানে এসে সেই দল করে সে গণতন্ত্রকে মুক্তি দিয়েছে এবং মানুষের কথা বলার অধিকার দিয়েছে সেখানে আইনের শাসন তৈরি করেছে তারা এবং সেইভাবে আমরা এখানে আমরা প্রিপারেশন নিচ্ছি এবং আমাদের দল সেভাবে প্রিপারেশন নিচ্ছে দলের সাংগঠনিক কী অবস্থা আপনারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে দল কতটুকু এই আসনে মানে কী অবস্থা আছে গোছাতে পেরেছেন কিনা দল আসলে যদিও আমরা ক্ষমতায় নেই ক্ষমতা তো না থাকার কতগুলি কারণ আছে আপনারা জানেন যে 2008 সাল থেকে তারা যেইভাবে ভোটগুলি চুরি করেছে আমরা ভীষণভাবে আমাদের দল থেকে প্রতিবাদ করেছে আমরা প্রতিবাদ করেছি প্রত্যাখ্যান করেছিলাম আমাদের সেই রেজাল্টকে তারপরে যে ইলেকশনটা হলো সেটা তো তারা মনে করেন যে প্রচুর পরিমাণে ভোট চুরি করে প্রায় 22% তারা ভোট পেয়েছে এবং সেখানে 300 আসনের মধ্যে 153টা আসনেই তারা আপনার বিনা ভোটে তারা প্রার্থী নির্বাচন করেছে এবং এই 2018-র সেটা তো আপনারা সবাই জানেন যে নিশিরাতের মধ্যে তারা সেই ভোটগুলি তারা কালেক্ট করে দিয়ে তারা এই দেশের জনগণের যে গণ অধিকার যে ভোটের অধিকার সেটাকে তারা ক্ষুণ্ণ করেছে এবং আমাদের সংগঠনের কথা যেই কথা বললেন আমরা যদিও চোদ্দ বছর ধরে আমরা নাই ক্ষমতাতে কিন্তু তার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নাই সেটার প্রমাণ আপনারা যদি চতুর্দিকে দেখেন আমাদের নেতাকর্মীদের যে এখানকার যে উপস্থিতি সেটাকে প্রমাণ করে আমাদের এই এলাকা অত্যন্ত সাংগঠনিকভাবে আমাদের জেলাভিত্তিক যে এখানের যতগুলি আমাদের দল আছে আমাদের সেখানে এখানে বিএনপিগুলো সেভাবে আমাদের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের নেতাকর্মী গুছিয়ে রেখেছে এখানে শরীয়তপুর তিনের আমাদের অত্র এলাকার প্রত্যেকটা প্রায় 200 ওয়ার্ডের মতো আছে প্রত্যেক ওয়ার্ডের থেকে আমাদের নেতাকর্মীরা আজকে এখানে এসে আসছে তারা অনেকেই আসতে চেয়েছিল তারা এই সময়ের অভাবে আসতে পারেনি এই যে অতীতের যে ইতিহাস বলে আর কি এখানকার নির্বাচনের ইতিহাস সেটা আপনাদের পক্ষে সাই দেয় না সামনের দিন আসলে কী প্রত্যাশা করছেন আসলে ব্যাপারটা সাই দেয় না সেটা আমি বিশ্বাস করি না কিন্তু যতবারই এখানে ইলেকশন হয়েছে তারা কোনো না কোনোভাবেই এখান থেকে সেই ভোটগুলি তারা কোনো কারচুপির মাধ্যমে তারা এখানে আসলে জয়লাভ করেছে আপনি জানেন যে আমাদের এখান থেকে শহীদ শফিকুর রহমান কিরণ যে এখানে আজকে শরীয়তপুর দুয়ে সেখানে আসছিল মাত্র সে 400 ভোটের ব্যবধানে সে তাকে হটানো হয়েছিল প্রত্যেকবারই তারা কোনো না কোনোভাবে তারা ভোটের রেজাল্টকে নিয়ে তারা এখানে কারচুপি করছে আমরা বিশ্বাস করি না বিশেষ করে আমি বিশ্বাস করি না যে এখানে জয়লাভ করা বিএনপির পক্ষে সম্ভব না আমি এটা বিশ্বাস করি না কারণ এখানকার জনগণ এই অঞ্চলে যদি আওয়ামী লীগ অধ্যুষিত হতো তাহলে এখানে এত উপস্থিতি এখানে তারা থাকতো না তারা ঘর থেকে তারা বেরিয়ে আসছে তাদের প্রতিবাদ করার জন্য এবং তারেক রহমান নেতৃত্বকে তারা ধারণ করার জন্য তারা বুকে বেঁধে এখানে তারা কাজ করতেছে শেষ প্রশ্নটি করতে চাই যে এই আসনে আসলে আপনাদের নিশ্চয়ই বিএনপির মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তো সেই কেন্দ্রিক আপনাদের দলের মধ্যে কি কোনো সংকট হতে পারে যেটি আপনাদের জয় পরাজয় প্রভাব ফেলতে পারে না আমি ঠিকই বলেছেন কিন্তু এখানে বড় দলের ভিতরে একটা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আপনার প্রত্যেকটা লোকই দাঁড়াতে পারে সেটা নিয়ে তো দোষের কোনো কিছু নাই আমাদের এখানে যে বিগত গত নির্বাচনে এখানে নুরদিন উপমিয়া সে এখানে ইলেকশন করেছিল তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল
এবং সে এখন তার বিনা মিথ্যা মামলায় সে এখন জেলে আছে। আমি তার আশু মুক্তি কামনা করছি এবং যদি আজকে সে এখানে থাকতো তাহলে হয়তো আপনারা তারই হয়তো উপস্থিত আপনারা সাক্ষাৎকার নিতেন। কিন্তু আমি আজকে চোদ্দটা বছর প্রায় আমার চোদ্দটা বছর ধরে আমি এই মাঠের জনগণের সাথে মিশে আসি এবং তারা আমার বিশ্বাস যে আমার দল যদি সাংগঠনিকভাবে কোনো যদি ভূমিকা নেয় তাহলে আমি নিশ্চয়ই হয়তো আমার ক্ষেত্রে তারা এটা চিন্তা করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম বিএনপি শরীয়তপুর তিন আসনে আগামী নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলায় কী প্রস্তুতি নিচ্ছে। আমরা এর পরবর্তী সংবাদে এরপরে দুপুর ১২টা সংবাদে আমরা শুনবো আওয়ামী লীগ কী প্রস্তুতি নিচ্ছে সেই কথাগুলো। দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।